নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগত। আমার আজকের রেসিপি কিমা চানা। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে স্টার্টারের পরে কিন্তু এই কিমা চানা সার্ভ করা হয়। ঠিক সেই রকমই কিমা চানা কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নেবেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কিমা চানা বানানোর জন্য প্রথমেই আমি 200 গ্রাম চানা নিয়ে, বা সাদা ছোলা যেটাকে বলে, সেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে। এই ছোলাগুলো ভিজতে কিন্তু একটু সময় লাগে। এর সাথে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মাটন কিমা। এটা মাটনের দোকানে আপনারা যদি বলেন, ওরা কিন্তু কিমাটাকে বানিয়ে দেবে, বা আপনি বাড়িতে নিয়ে এসেও কিমাটাকে তৈরি করে নিতে পারেন। কিমাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটা কড়াই ভালো করে গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। এটাকে আমি শুকনো খোলায় 2 মিনিট সময় ধরে ভেজে নেব। এটা যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন। কিছুক্ষণ সময় নিয়ে কাসুরি মেথিটা ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। রান্নাটা অবশ্যই এখানে সর্ষের তেলেই করতে হবে, আর 2 টেবিলস্পুনের থেকে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা মাটন কিমা ব্যবহার করেছি। কিমার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ফ্যাট থাকে। এবারে তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি 1টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি 4টে ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে। এবার জিরের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেব 1টা বড় সাইজের ছোট এবং ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। আর আলুটা ভাজার সময় আমি কিন্তু এখানে লবণ বা হলুদ কোনোটাই ব্যবহার করছি না। আলুটা যদিও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু আলুটাকে বাদ দিয়েও কিমা চানাটা বানিয়ে নিতে পারেন। আলুটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও 2 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনটা আমি এখানে সমান সমান নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন এখানে থেঁতো করে বা গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা আর রসুনটাকে একটু ভেজে নিতে হবে। আদা আর রসুনটা এইভাবে তেলের উপর দিয়ে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়, আর গন্ধটাও বেশ ভালো হয়। কিছুক্ষণ আদা রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে মাটন কিমা। কিমাটাকে দিয়ে কিমাটাকে একটু ভেজে নেব। মাটনের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে ফ্যাট থাকে, তাই মাটন কিমাটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজার মধ্যে দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করবে। খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট সময় নিয়ে এটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1টা মাঝারি সাইজের কুচি করে নেওয়া টমেটো, আর এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেই লঙ্কাটা বাটা এখানে ব্যবহার করেছি। যদি পাকা লঙ্কা না থাকে তাহলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আর ঝালটা অবশ্যই যে যার স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। এবারে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন দেব হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত উপকরণকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি জল ব্যবহার করব না, শুকনো উপকরণগুলোকে ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি আগে থেকে যে ভিজিয়ে রাখা চানা ছোলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম জল ঝরিয়ে, আর 1 টেবিল স্পুন মতো জল আমি এর মধ্যে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে,
আমি এর মধ্যে আরো একটা মশলা ব্যবহার করব, তবে সেই মশলাটা একটু পরে আমি এই রান্নার মধ্যে দেব। এখনই মশলাটা দিয়ে দিলে মশলার ফ্লেভারটা কিন্তু অতটা ভালো থাকবে না। তো আমি এখানে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কিমা চানাটা আপনারা বেবি নান, কুলচা কিংবা ভাটুরা কিংবা বাড়িতে সাধারণ প্লেন রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদ হয় এই কিমা চানার। কিছুক্ষণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চানা মশলা। আমি এভারেস্টের চানা মশলা এখানে ব্যবহার করেছি, আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি। চিনিটা যদিও অপশনাল, যারা একদম মিষ্টি পছন্দ করবেন না তারা এখানে বাদ দিতে পারেন। তবে এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না, তবে সমস্ত মশলার ব্যালেন্স হয়ে স্বাদটা বেশ ভালো হবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তবে এবারে আমি আরও 1 মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর থেকে বেশি কষানোর আর কোনো প্রয়োজন নেই। রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, যেইটুকু আমাদের মশলাটা কষাতে সময় লাগে সেইটুকুই একটু ভালো করে কষিয়ে নিতে হয়। ভালোভাবে সমস্ত উপকরণ কষানো হয়ে গেলে এবার এটাকে আমি ট্রান্সফার করে দেব একটা প্রেশার কুকারের মধ্যে। আপনারা চাইলে কিন্তু সরাসরি প্রেশার কুকারেও এটাকে রান্না করতে পারেন, তবে আমার মনে হয় প্রেশার কুকারে ভালোভাবে কষানো যায় না, সেজন্য কড়াইতে ভালোভাবে কষিয়ে তারপর এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করলে রান্নাটা করতে সুবিধা হয়। সমস্ত কিছু এর মধ্যে দেওয়া হয়ে গেলে ওই কড়াইতে করে আমি 1 কাপ মতো জল ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে জলটাকে আমি দিয়ে দেবো। গ্রেভিটা অবশ্যই নিজেদের মতো করে এখানে দেবেন জলটা। খুব একটা গ্রেভি কিন্তু এই রান্নায় ভালো লাগে না, সেজন্য জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে রেখে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। সারা রাত যদি ছোলাটাকে ভেজানো থাকে এর থেকে বেশি সিটি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দুটো সিটি আমি হাই ফ্লেমে দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর 10 মিনিট মতো এভাবেই রেখে দেব। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর প্রেশার কুকার থেকে প্রেশারটা সম্পূর্ণ নিজে থেকে রিলিজ হতে দেব। প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর প্রেশার থেকে দেখুন সম্পূর্ণ প্রেশারটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি, একবার ভালো করে নাড়াচাড়া করে দেব, দেখে নেব ভালোভাবে ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। গ্রেভিটা দেখুন আমার একদম ঠিকঠাক আছে, এর থেকে বেশি গ্রেভি কিন্তু এই রান্নায় ভালো লাগবে না। এবার এই সময় একবার চেক করে নিচ্ছি যে ছোলাটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। ছোলাটা দেখুন ভালোভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে এই ছোলাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। এইভাবেই ছোলাটাকে আপনাদের সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর এটাকে ফুটতে দেব। আর এটাকে ফোটার সময় আমি আগে যে কাসৌরি মেথিটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে হাতের তালুর মধ্যে নিয়ে একটু ঘষে এইভাবে গুঁড়ো করে দিয়ে দেব। এই কাসৌরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, এটাকে স্কিপ করবেন না, এটার স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। তবে যদি কাসৌরি মেথিটা আপনারা হাতের কাছে না পান তাহলে এখানে অল্প একটু ধনে পাতা কুচি অবশ্যই কিন্তু দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করে দিতে হবে। এটা একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। অবশ্যই অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এই কিমা চানা ট্রাই করে দেখার। তৈরি হয়ে গেছে আমাদের কিমা চানা। এটাকে সার্ভ করার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আপনারা পরিবেশন করুন। তাহলে আজকের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আমার সমস্ত ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপিতে।
ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।